দর্শক একটু যশোরে যেতে চাই এবার সেখানে আছেন আমাদের সহকর্মী জুয়েল জানবো যশোরের পরিস্থিতি যশোরে আসলে কতটি আসনের ফলাফল আমরা এখন পর্যন্ত পেতে পারি সেটি যদি আমাদেরকে সহকর্মী জুয়েল জানাতে পারে জুয়েল আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন দর্শক আমরা জুয়েলের আমাদের সহকর্মী জুয়েল জানাবেন সরকারিভাবে প্রার্থীদের বিজয়ী ঘোষণা করেছেন জেলা রিটার্নিং অফিসার এর ভিতরে যশোর এক আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীক নিয়ে শেখ আফিলউদ্দিন বিজয়ী হয়েছেন তার প্রাপ্ত ভোট 1,05,466 এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আশরাফুল আলম লিটন উনি পেয়েছেন 19,477 ভোট উনি ভোটের মাঠে আজ সকাল 10টায় সংবাদ সম্মেলন করে সরে গিয়েছিলেন এবং এই আসনে ভোট কাস্ট হয়েছে 43.77%। এছাড়া যশোর দুই আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী ডাক্তার তহিদুজ্জামানকে বিজয়ী ঘোষণা করা হয়েছে তিনি পেয়েছেন 1,06,257 ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম উনি পেয়েছেন 75,882 ভোট এবং এর আরেকটি আসনের ঘোষণা করা হয়েছে সেটি হচ্ছে যশোর ছয় এই ছয় আসনে একজন প্রার্থী ছিলেন যিনি জেলা আওয়ামী লীগের সেক্রেটারি শাহিন চাকলাদার উনি বহুল আলোচিত নেতা এবং উনি কিন্তু একজন নতুন মুখের প্রার্থী কৃষক লীগ নেতার কাছে পরাজিত হয়েছেন উনি শাহিন চাকলাদার নৌকা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন 39,267 ভোট এবং তার নিকট বিজয় হয়েছেন যিনি আজিজুল ইসলাম কৃষক লীগ নেতা স্বতন্ত্র প্রার্থী তিনি ঈগল প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন তার প্রাপ্ত ভোট 48,947 এই কেন্দ্রে আওয়ামী লীগের আরেকজন নেতা স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রার্থী হয়েছিলেন এইচ এম আমির হোসেন উনি পেয়েছেন 17,255 ভোট আর অন্যান্য যশোর পাঁচ আসন আমরা শুনছি যে যশোর পাঁচ আসনে একজন ক্যান্ডিডেট ছিলেন বর্তমান প্রতিমন্ত্রী সমবায় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ে স্বপন ভট্টাচার্য আমরা যেটা শুনতে পাচ্ছি যে উনিও স্বতন্ত্র প্রার্থী ইয়াকুব আলীর কাছে পরাজিত হয়েছেন এখন আমরা ওইটার আনুষ্ঠানিক কোনো তো আনুষ্ঠানিক কোনো তথ্য এখনো আমি পাইনি এই ছিল আমার কাছে সর্বশেষ যশোর থেকে জুয়েল মৃধা জানাচ্ছিলেন সেখানকার নির্বাচনী ফলাফল